संजय दत्त और माधुरी दीक्षित रेडी करना। गुड मॉर्निंग गाइस, तो आज के संडे एंड एक्चुअली आज के हमी आज के अनेक देरी उठे एकदिन ही पाई एक्चुअली दो दिन पाई बट आज के दिन पुरो घूमिए भालो करे पुरो सात पाँच दिन घूमटा आज के बेड़े तो जो आज के एक देरी हो गए एंड हमारे आज रोजो তো রোজো আর আমি গুড মর্নিং বাট এখন গুড আফটারনুন হয়ে গেছে অ্যাকচুয়ালি আফটারনুন হয়ে গেছে মর্নিং বলে এডিটিং পুরোপুরি শেষ হয়নি তো আমি এখন এডিটিংটা করছিলাম কাজটা ভিডিওটা খুব জলদি আসবে আজকে আমি প্রচুর ঘুমাই আমি রোজ ঘুমাই আজকে আমি খুব ঘুমিয়েছি ওর থেকে বেশি ঘুমিয়েছি সত্যি কথা বলতে গেলে হ্যাঁ তবে সকালবেলা একটু বাজার করতে গেছিলাম কিন্তু খুব দূরে জানি কাশি গেছিলাম দু তিনটে ইম্পর্টেন্ট জিনিস ছিল ওটা নিয়ে চলে এসেছি এখন আমরা এইভাবেই দিনটা শুরু করছি ওর লাঞ্চ হয়ে গেছে আমার লাঞ্চ বাকি আছে এখন আমি লাঞ্চ করে আজকে মা বাবার কোথাও যাবে তো আজকে আমরা কি করব দেখা যাক বাইরে বেরোবো কি বেরোবো না যদি বেরোই কোথায় বেরোই যদি না বেরোই বাড়িতে কি করি সব তোমরা দেখতে পাবে তো আজকে দিন দেরি করে শুরু করা যাক ওকে সো গাইজ এখন আমার লাঞ্চ চলে এসছে অ্যাকচুয়ালি বেশি কিছু বিশেষ কিছু করছি না কালকে থেকে একটু মানে এই কুলচা থেকে গেছিলো তো কুলচাটা আমি ওয়েস্ট করতে চাই না কুলচাটা আমি এখন করে নিচ্ছি আমি খুব একটা হেভি খাবার খাচ্ছি না খুব একটা দিন শুধু ওই কোনো সময় বাইরে থেকে আনলে বা কিছু আনলে একটু টেস্ট করি ব্যাস ওইটুকুই এই যে তো এখন চা তৈরি ওরা এখন রেডি হচ্ছে তো মেয়ে তার মাকে ভালো করে সাজাচ্ছে মাই গুডনেস ও মাই গুডনেস বয়স্ক কি করে এত জোর হয়ে গেল ইজ ইট মেকআপ না যাই হোক সবাই সবাই রেডি হচ্ছে বাবা অ্যাজ ইউজুয়াল রেডি হয়নি বাবার দু সেকেন্ড লাগে রেডি হতে দাড়ি কাটবে এখন তো যাই হোক ভিডিও এখনই মতলব পোস্ট করেছি তো ভিডিও সাড়ে ছটার মধ্যে হয়তো লঞ্চ হয়ে যাবে প্রিমিয়ার হবে তো এখন এইভাবেই চাটা খেয়ে ওরা যাবে আমরা দেখি কি করি দেখা যাক তো গাইজ এই যে সঞ্জয় দত্ত আর মাধুরী দীক্ষিত রেডি ঠিক আছে এখন যাচ্ছে ওরা ফুল রেডি এই যে মার কিছু লাভ নেই কিছু লাভ নেই এইসব দেখাতে হয় তাই না বাড়িতে মাধুরী আর সঞ্জয় দত্ত থাকলে দেখাতে হবেই কিচ্ছু করার নেই এই যে গাইজ তো ওরা এখন আসছে এই যে মাধুরী মুখে মাস্ক পরে নিয়েছে করোনা স্পেশাল তো যাই হোক আসো যে ফোন চলে এসছে মামার ফোন চলে এসছে তো গাইজ এখন আমরা ভেবেছি একটু জোম্যাটো থেকে খাবার আনাই এখন আমরা এই যে KFC থেকে রাইস বাউল ওর ফেভারিট এটা তো দেখানোর কিছু নেই এটা তোমরা জানো কিরকম টেস্ট হয় আর এটাই রয়্যাল শেফ বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে ওইটা দেখে বোধহয় দেখি আমিও জানি না কি অ্যাকচুয়ালি ও আনিয়েছে তো স্যুপ বোধহয় এনেছিল আরেকটা খাবার আসছে তো এখন একটু আমরা খাবো ওকে সো গাইজ এখন আমরা একটু স্যুপ খাচ্ছি রয়্যাল শেফ থেকে আনিয়েছে খুব ভালো রয়্যাল শেফটা আমরা ওখানে পুজো দেখেছিলাম আগের বার करेक्ट তো স্যুপটা এটা কি স্যুপ এটা কোরিয়ান্ডার তো না হ্যাঁ চিলি কোরিয়ান্ডার চিলি কোরিয়ান্ডার নট লেমন কোরিয়ান্ডার আমার লেমন কোরিয়ান্ডার বেটার লাগে আমার একটু গলাতে লেগে গিয়েছিল লঙ্কা কি লঙ্কা কে কিন্তু আজকে তো ঝাল হয়নি না যেটা বলা সেটা বলে দিই আমার কয়েকটা বন্ধু অ্যাকচুয়ালি যারা আমি অ্যাকচুয়ালি স্ট্রিম করতাম তো ওখানে অনেকজন এখানে আছে বা আমার এমনি আমার কলেজেরও অনেক বন্ধু যারা বাংলা হয়তো বোঝে না আমি ওদের জন্য এটা জাস্ট একটা জিনিসই বলতে চাই যে দেখো গাইজ আই নো কি ইয়ে বেঙ্গলি শায়দ সে ইয়ে সমজ নেই আয়গা উতনা বাট ক্যুকি হাম লোক কা এম থা ইয়া মোটিভ থা কি হাম লোক পহলা জো হাম লোক কা ব্লগিং চ্যানেল হোগা হাম লোক বেঙ্গলি মে স্টার্ট করনা চাহতে থে ক্যুকি ইয়ে শায়দ সে হাম লোক কা মাদার টং হ্যায় শায়দ সে মে বি উসকে ওজহ সে বাট এসা নেই কি হিন্দি মে হাম লোক মে তো হিন্দি মে পহলে ভি কিয়া হ্যায় করেক্ট মে স্ট্রিম ভি হিন্দি মে করতা থা एक बार थोड़ा सा ये चैनल थोड़ा सा ग्रो हो जाए ना हाँ, तो उसके बाद ऐसे ऐसे करके हम लोग हिंदी का एक नया चैनल कर लेंगे हाँ, तो यही है हम लोग का अभी तक का प्लान आगे देखते हैं क्या होता हाँ, है क्या होता है तो यही मैसेज मेरे को देना था बाकी ये खाना तो बहुत ही लजीज है Why I'm speaking in Hindi, I don't know. Khabata koi bhalo actually. Back to our Bengali language. Bengali. এই যে পুরো ল্যাথ খোল ওটরে এবার খাবারটা খেতে হবে তো সুক্কে হয়ে গেল ওট 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 আয় আয় যাচ্ছি আয় 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 ওট 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 আরে দাদা হাতে লাগছে আসো চলো খাবারটা গরম করা হবে এন্ড লেটস হ্যাভ দ্য ডিনার এত তাড়াতাড়ি ডিনার অফ কোর্স দূর ওকে তো গাইস খাবার গরম হয়ে গেছে এট লাস্ট বহুত ল্যাথ খাচ্ছিল
যে ও অ্যাকচুয়ালি টিভি টিভি দেখছিল, তো টিভি দাদা দেখে ও ঘরের মধ্যে গিয়ে এখন ল্যাপটপে মুভি বগেরে দেখছিল। এনিওয়েজ, তো এইটা হচ্ছে কেএফসির ওই পপকর্ন, কি বলে রে, রাইস বল, প্রত্যেক সময় এটাই খায় বাইরে থেকে যদি আনাতে হয়, ফেভারিট ওটা। আর এটা হচ্ছে আমার চিলি চিকেন, আর সরি চিলি চিকেন বলছি, চিকেন কষা আর পরোটা। আমি কেএফসি খুব একটা পছন্দ করি না, কারণ একদম ভীষণ ভালোবাসি না, অ্যাকচুয়ালি আমি পছন্দ করি, অনলি থিং ইজ কি এখন আমি যেহেতু ডায়েটে আছি তো আমি অ্যাট লিস্ট ওর থেকে চিকেনটা পেলাম না, স্মোকি চিকেনটা পেলি না, যেটা পুনেতেও খুব খায়, নেক্সট টাইম পুনেতে গেলে, যার মানে নেক্সট টাইম পুনেতে গেলে মানে পুনেতেই আমরা চলে যাব। ও ভালো কথা, একটা আপডেট দেওয়া ছিল, সেটা হচ্ছে যে আমরা ফাইনালি ফ্লাইটটা চেঞ্জ করিয়ে নিয়েছি। সো ফ্লাইটটা এখন যেটা আগের ভিডিওতে আমরা দেখেছিলে 15 ফেব্রুয়ারিতে করেছি আমরা দুজন মিলে, আমরা 15 ফেব্রুয়ারি পুনে যাচ্ছি আবার वापस। তো এখানে ভ্যালেন্টাইন্স ডেটা করে যাচ্ছি, এখানে ভ্যালেন্টাইন্স ডে করে যাচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে কি করব আমি জানি না, কারণ আমি জীবনে কোনো ভ্যালেন্টাইন্স ডে মানাই না। আমি তো আমার খুব ভালো লাগে, কারণ তোকে আমার জন্য করতেই হবে, করতেই হবে। ওকে ঠিক আছে ম্যাডাম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওকে আর কি কত কিছু করবি, সারপ্রাইজ প্ল্যান। ওকে চলো তাহলে খাবারটা খেয়ে তোমাদের সাথে কথা বলি। এই যে ম্যাডাম, ম্যাডাম আপনার নেট কাজ করছে না ম্যাডাম? না, ওই যে টিপান ধরে এসে নেট, সে টিপান ধরে নেট, আর উনি এখানে উত্তরণ দেখতে পাচ্ছেন না। এ বাবা কি হবে এবার, তাত রাগ উঠে যাচ্ছে। কিন্তু কি করবি, ক্যামেরা ভেঙে দিস না কিন্তু। এ বাবা আমি গ্রিন টি খাবো, আমার দিনে একবারই কফি খাওয়া অ্যালাউড, ব্ল্যাক কফি উইদাউট সুগার। তো ও মাই গুডনেস, ও মাই গুডনেস, আসতে ম্যাডাম আসতে। তো এখন আমি গ্রিন টি খাবো, কফি খাবে। এ আরে আরে না কামুকা 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 না কামুকা, আরে আরে না কামুকা না কামুকা না কামুকা না কামুকা না কামুকা না কামুকা না, আরে আরে না কামুকা না কামুকা না কামুকা না কামুকা না কামুকা না কামুকা না। তো মা বাবা এখন চলে এসেছে, বহুত রাত হয়ে গেছে। বেসিক্যালি কি হয়েছে, পাঞ্চার হয়েছিল না তোমাদের? হ্যাঁ টায়ার পাঞ্চার হয়ে গেছিল গাড়ি। ওই বাবা, উল্টো ডাঙা ব্রিজের উপর। এটা কি বাস ছিল জানো? বাস ছিল না, ট্রাভেলার। ট্রাভেলার, ট্রাভেলার, ছোটখাটো বাস। কতক্ষণ দাঁড়াতে হয়েছিল তোমাদের? 15-20 মিনিট। বাহ ঠিক আছে, যাই হোক, এনিওয়েজ অ্যাট লাস্ট চলে এসেছে, এনজয় করেছো? এনজয় করে যাবে। খাওয়া টাওয়া খুব ভালো ছিল? কবজি ডুবিয়ে গেছো একদম কালকের মতো? সাবাস। আমরা তো এই আর কি, মানে ভিডিও বগেরা দেখছিলাম, ইনসাইড আউট এর ভিডিওস দেখছিলাম, তারপরে ও আবার কইচয়তে কোন ভিডিও জানা সিনেমা, উত্তরণ, উত্তরণ দেখছিল। উত্তরণটা আমার পুরোপুরি দেখা হয়নি, আমি পুরো আবার দেখবো, কালকে আমার বাই দা ওয়ে ছুটি। তো গাইজ এখন আমার একটু আগে জানতে পারলাম আর কি যে আমার কালকে ছুটি ডিক্লেয়ার হয়েছে। সো আই এম হ্যাপি, তুই কি হ্যাপি? একদম, কালকে কোথাটা বেরিয়ে পড়বে লাভ দিয়ে, কালকে লাভ দিয়ে বেরিয়ে পড়বে। তুই লাফাতে পারবি তো? কারণ আমি কোনোদিন লাফাতে শিখিনি, দেখিনি আমি, শুধু নাচ করতে পারলে বা হট করে ভিডিও এরকম হ্যালো করে তুই লাফাস, বাট বাকি কোনো টাইম দেখিনি। আমার মা ফোন করেছিল, আমার মা বলেছে যে ওর থেকে নাকি এই যে মাধুরী দীক্ষিতকে ভালো লাগছে বেশি। তো যাই হোক, আর বাবাকে তো পুরো সঞ্জয় দত্ত এবং ফুল সুপার ডট বলছিল, আসছে ওদেরটাই হাসি হয়েছে। হ্যাঁ আগের ভিডিওতে দেখে হাসছি। যাই হোক, আগের ভিডিওটাও দেখো, আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখন আমরা মোটামুটি রাত হয়ে গেছে, দেখি কি করা যায়, ওরা তো মনে হয় না ঘুমানোর তালে আছে, এখনই এসছে পুরো ফুল জোশ নিয়ে। আরে তো একটু ল্যাদ খেয়ে বসে দেখি, এত ল্যাদ খাচ্ছিস কেন রে আজকাল? কি জানি ঠান্ডায় নাকি? ঠান্ডায়, ঠান্ডায় ল্যাদ খেয়ে গেছে রে বউটা রে। এ বাবা ইসকি হবে রে তোর, আরে কি ঠান্ডা হাত, ইসকি হবে রে। আমার শ্বশুর বলছে ভিডিও শেষ করে দিতে, তোমরা কি চাও আমি শেষ করে দিই? না রাইট, না শেষ করতে হবে, খুব জলদি শেষ হবে আজকের ভিডিওটা, বাট এক্ষুনি না, দেখি কি করা যায়। আর আমি একটু চা খাবো হয়তো, ব্যাস। তো এখন গাইজ বাবা এখানে শুয়ে পড়েছে, খবর দেখছে ঘরের মধ্যে বসে। আমার চুলের কি অবস্থা ভাবো, এখন দেখি ওরা কি করছে। তো রোজিতা হঠাৎ হেয়ার ব্যান্ড পরে বসে গেল কেন বুঝতে পারলাম না, যাই হোক এখন রাত। ইনসাল্ট করিনি আমি তোমাকে, আমি বলেছি এমনি তোমাকে ভালো দেখতে লাগে, হেয়ার ব্যান্ড যদি পরে থাকো তুমি, আমি বলিনি এটা, এটা নিজেই করছে, হেয়ার ব্যান্ড যদি পরে থাকো তাহলে আরও ভালো দেখতে লাগে। যাই হোক, এখন মা এই যে শরবত নিয়ে এসছে,
অ্যাকচুয়ালি গ্রিন টি মারও পছন্দ আমারও পছন্দ, ব্ল্যাক কফি থেকে অত ভালো না আমার, কিন্তু অবভিয়াসলি গ্রিন টি চলে যায়। রাত্রির বেলা এখন একটা বাজতে চলেছে আর আমরা এখন গ্রিন টি আর আড্ডা গজব বলছি, কি বলে আড্ডা গল্প গুজব হয়ে যায়, প্লিজ মাফ করে দিও। হ্যাঁ এটাই তো হয়, আমি কিচ্ছু করার নেই। তো এনিওয়েজ আমরা একটু আড্ডা মারছি। আরে তুই ঘুমা রে, তুই ঘুমা সারা সন্ধ্যা উত্তরণ, নয়তো ওই যে আয় তবে সহচরী এইসব দেখেই কাটাচ্ছে কম্বলে ঢুকে। ঠিক আছে যার যেরকম সোয়াগ। তো গাইস আজকের ভিডিওটা আমরা এইভাবেই শেষ করছি, তো সবাই সেফ। যদি ভালো লেগে থাকে তো নিচে কমেন্ট করো, সাথে সাবস্ক্রাইবও করো, লাইক করো, শেয়ার করো, কারণ এগুলো ফ্রি অফ কস্ট। বাট এনিওয়েজ সবাইকে স্টে সেফ, টেক কেয়ার, স্যানিটাইজ করতে থাকো, করোনার মধ্যে ভালোভাবে থাকো, যাতে করোনা তোমাদের না হয়। স্টেফ থাকো, স্টেফ স্টেফ ফাম্বেল কেন করছি আমি জানি না, এই রাত্রিবেলা একটা হয়ে গেলে এরকম হয়। বাট এনিওয়েজ সায়োনারা, take care, love you all, good night, tata, bye bye.